আমি চাইছি যে আমাদের ছাত্র ছাত্রীরা লিখিত তারা করে দেবে, সেটা তাদের ছোট থেকে প্র্যাকটিস আছে, কিন্তু মৌখিক তাদের প্র্যাকটিস নেই। তো সেই মৌখিক আমি প্র্যাকটিস করাবো। তো তাই নিয়ে আমি একটা প্রোগ্রাম রাখলাম, আমার হঠাৎ কিছু নাম মনে পড়লো না, তাই আমি একটা নাম দিয়েছিলাম এসো বলতে শিখি। যাই হোক, ওটা সবাই মিলে একটু ভালোভাবে নাম দেব। সেটাকে আমি এভাবে করেছিলাম যে সবাইকে দুজন করে নিলাম পার্টনার, একটা ছোট্ট কবিতার লাইন দিয়ে দিলাম, তার মানে আমি সবাইকে বলে দিলাম। এখন একটা মানে দুই পার্টনারে মানে ওই মানে কি বলবো আদান প্রদান হবে, একটা পার্টনার আরেকজন পার্টনারকে বুঝাবে, ওই কবিতা বলবে এবং তার কত বুঝাবে, আর তার পার্টনার তার পার্টনারকে সেটা বুঝাবে। সেটা কিছুক্ষণ চললো, এরপরে আমি আরেকটা কিছু কবিতা দিয়ে দিই এবং গ্রুপটাকে একটু বড় করলাম, দুজন দুজন জায়গায় চারজন করলাম। এখন চারজন মিলে সেটাকে বলবে, একজন বলবে বাকি তিনজন শুনবে। এরপরে থার্ডবার যখন করি আর একটু গ্রুপটাকে বড় করে দিই, আটজন করি, মানে এইভাবে আমি সেটাকে নিয়েছিলাম আর কি। আমরা একটা কর্মসূচি করেছিলাম যেটা দ্বিতীয় দিনে ছিল, পরিবেশের অবজারভেশন। এনএসএস যখন আমি কাজ করি সবাই আমাকে বলতো, মানে ইউনিভার্সিটির যারা আমাদের দায়িত্বে আছেন তাদের বাদ দিয়ে, যে এনএসএস করছো তুমি, গাছ লাগাচ্ছ তুমি, জোগরা পেয়েছো, এটা করছো সেটা করছো, তুমি না আমি তো এখন পর্যন্ত সেগুলো কিছু করিনি, তবে না এনএসএস তো সেগুলো করতে হয়। তার বলে কোন জায়গাতে লেখা ছিল কি এনএসএস তোমরা পড়েছো কিছু, এনএসএস এগুলো করতে হবে সেগুলো করতে হবে না, আমরা সবাইকে দেখি তো গাছ লাগায় এটা করে সেটা করে, বলি না আমি এনএসএস এর সেল সঙ্গে বেশি তো না কিন্তু কিছু কিছু মানে বসে আলোচনা করেছি, যে যারা এনএসএস এ কাজ করে সবাই লোকে দেখে কাজ করে, সে করছে মানে আমাকে করতে হবে, সেটা দেখে না যে সে যে জায়গাতে কাজ করছে সেখানে কিসের প্রয়োজন, আমাকে সেটা দেখতে হবে। সমাজ সেবা করতে গেলে আমি যদি একটা ন্যাশনাল ওখান থেকে কিছু তৈরি করলো কিন্তু সেই জিনিসগুলো নেই আমাদের এখানে, সেগুলো তো ফেল হয়ে যাবে আমাদের। আমি একটা উদাহরণ দিয়ে বলি, সেটা আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামে একটা ছোট বলতে না 10-11 ক্লাসে আমাদের গ্রামে একটা প্রকল্প এসেছিল ড্যাম, চেক ড্যাম। আমি দেখি আমাদের গ্রামে অলরেডি তিনটা চেক ড্যাম ছিল, সব ভাঙা, কোনো কোনো মানে কাজটা বেকার। আমি ওই দাদাগুলোকে জিজ্ঞেস করি যে দাদা এই চেক ড্যামটা যদি এই টাকাটা আমরা অন্য জায়গাতে লাগাতাম তাহলে কিন্তু ভালো হতো। তখন আমাদের বলে ভাই এটা তো সেন্ট্রাল থেকে আসা, আমরা এখানে কিছু করতে পারবো না, ওরা বলেছে এটাতে টাকা দিতে হবে মানে টাকাটাকে নষ্ট করে দিতে হবে। তখন আমি ভাবি না আমি যখন এনএসএস করব তখন আমি কিন্তু যেগুলো প্ল্যানিং করব আমি এখানে থেকে এখানের পরিবেশ নিয়ে আমি কিছু চিন্তা ভাবনা করব। তো তাই আমি পরিবেশে আমরা গাছ লাগানোর কিছু কর্মসূচি করিনি, আমরা খালি অবজারভেশনের কাজ করব। আমরা জানি আমরা দেখছি আমাদের পেছন সাইডে গাছে ভর্তি, এদিকে গাছে ভর্তি, মাঠে ভর্তি, এখানে গাছ লাগানোর কোনো জায়গা আছে কি? যদি বেশিও গাছ লাগিয়ে দিই তো লোক থাকবে কোথায়? জঙ্গলে তো ভর্তি, আমরা জানি এটা জঙ্গল নয়। তো গাছ লাগানোর আমি কর্মসূচি এখনো নিইনি কিন্তু একটু আমরা কাজ করব গাছ লাগানোর। যেটা হচ্ছে আমি নিজে আদিবাসী এবং এই এরিয়াটা আদিবাসী বহুল, আদিবাসী সম্প্রদায়ে একটা এমন জায়গা আছে যেখানে সবাই গাছ লাগার অধিকার আছে কিন্তু গাছ কাটানোর সেখানে কারো অধিকার নেই। যদি গাছ কাটতে হয় ভগবানকে বা দেবী দেবতাকে জিজ্ঞেস করে কাটতে হবে, না হলে কেউ গাছ কাটতে পারবে না। তো সেদিন আমরা এমন সেমন জায়গাকে গিয়ে অবজারভেশন করেছি, আর আগামী দিনে আমি চিন্তা ভাবনা করেছি যে আমাদের যত এনএসএস ভলেন্টিয়ার আছে তারা এই এরিয়াতে যত তেমনি জায়গা থাকবে সেগুলো গাছ লাগাবে, যেতে অন্য এনএসএস প্রোগ্রামের মতন এমন হয়নি যে গাছ লাগালাম ফটো তুললাম আর এনএসএস অফিসকে ফটোটা পৌঁছে দিয়ে আর গাছের আতা পাতাই নেই। আমরা এমন কিছু কিন্তু কাজ করবো না, আমরা এমন জায়গাতে গাছ লাগবো যেটা রয়ে যায় কমসে কম।
এরপরে আমরা একটা কর্মসূচিটা নিয়েছিলাম গ্রামে ওই পরিবেশ তৈরি নিয়ে, সেটা একটু বলি। সবাই কিন্তু সার্ভে করে, গ্রামে যায় সার্ভে করে এসে, কিন্তু আমরা ভাবলাম না আমরা কিন্তু সার্ভে করব। যদি আমরা সার্ভে করব, এক একজন যাবে, কাকে কে জিজ্ঞেস করছে না করছে আমরা কিছু জানতে পারবো। আমরা একটা আলোচনা সভা করি গ্রামে, সবাই স্যারের সঙ্গে আমি কথা বলেছি, স্যার আমি এমন ভাবছি, স্যার অনুমতি দেন আমাকে। তাই আমরা একটা আলোচনা সভা করেছিলাম গ্রামের মধ্যে, সবাই এসে বলে দিয়ে এবং সমস্ত গ্রামবাসীরা বসে আমরা আলোচনা করলাম। যাই হোক, আলোচনা তো সফল হলো না, আমরা সবাই জানি, কারণ আমরা জানি গ্রামে সফল হয়েছে। আমি জেনে গেছি আমার ছাত্ররা কত মানে আজ্ঞাকারী, সে কিন্তু বলে যাচ্ছে। তাকে আমি বলছি যে ভাই দাদা একটু কম, কারণ আমাদের তো এই ইয়ং বয়সের মানে ব্লাডটা একটু বেশি সার্কুলেট হয়ে যায়, কিন্তু কি সবাই জানো যে গ্রামে এখনো
কোনো রাস্তা ধুলো থাকে না। গ্রামের লোক প্রতিদিন ঝাড়ু লাগায়, আজ পর্যন্ত কেউ পেপারে ছবি রেখেছো কেন? কারণ তাদেরকে আমরা প্রমোট করি না। যদি তারা তো কাজ করে যাচ্ছে, তারা পূর্বপুরুষ থেকে কাজ করে যাচ্ছে, এখনো করছে, যদি তাদেরকে আমরা কিছু প্রমোট করতে পারি, তাদেরকে এ নিয়ে আরো বলি, তাহলে হয়তো তারা কিছু করছে আরো বেশি ভাবে করবে। তো আমরা নিজের কাজ না করে বা নিজের ছবি না তুলে তাদের যদি আমি প্রমোট করি, তাহলে কিন্তু আমাদের কি বলবো, এটা মানে বিশাল একটা আমি মনে করি কাজ হবে। তো স্যারেদেরকে আমার এই জন্য জানানো, কারণ আমি তো নতুন, আমরা সবাই নতুন, আমাদের কোনো ভালো হচ্ছে খারাপ হচ্ছে আমার বলার এই জন্য যে তারা একটু দেখুন ভাবুন। আমাদের যদি ভালো হয় অবশ্যই তোমরা ধন্যবাদ দেবেন, যদি কোনো জায়গায় কাজের ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে জানান যে বাবু এগুলো হচ্ছে না, এগুলো এমন করো তেমন করো, তাহলে আমি ভাববো যে এই যে এনএসএস দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই কনসেপ্টটাকে একটু ভালোভাবে আরো নেক্সট টাইমে বেটার করার আমি চেষ্টা করব। যাই হোক, স্বাগত ভাষণ জানা আমাকে বলেছিল, আমি তার সঙ্গে কনসেপ্ট বলে দিয়েছি। তো আরেকবার সবাইকে স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি। মঞ্চে আসেন আমাদের পুরো আমার পুরনো কলেজের অধ্যক্ষ মহাশয় শান্ত মহাশয়, আমার অন্যান্য এই কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীরা, আমরা বলেছিলাম যে লালগড় কলেজ করেছে, ওদের সঙ্গে একটু যোগাযোগ রেখে করব। আমি অভিভূত আম্পার বিভিন্ন রকম কনসেপ্ট, খুবই ভালো লাগলো যে এই সাত দিন ধরে এই ক্যাম্প আম্পার দায়িত্ব সহকারে পালন করেছে, খুব ভালো কাজ, কোনো ভুল ত্রুটি নেই। দ্বিতীয়ত তোমাদের সামনে আজকে তিনি রয়েছেন ডক্টর নিমাইচাঁদ বসন্ত মহাশয়, তাকে আমি আজকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি এসেছেন, আমি কৃতজ্ঞ। এই যে কলেজটা হয়েছে, সরকারি আদেশনামা একটা বেরিয়েছিল, আমাদের সরকার পয়সা করে দিয়েছেন সেদিকে কোনো সন্দেহ নেই, কিন্তু কলেজটা যে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে তার জন্য একবারে তৃণমূল স্তরে গ্রাউন্ড লেভেলে নিমায়ের অবদান অনস্বীকার্য। সকালবেলা কৃষ্ণনগর থেকে ফার্নিচার আসছে, স্যার ট্রাকে করে মেদিনীপুরের বাড়ির থেকে এখানে পৌঁছেছেন, ঝাড়গ্রামের যন্ত্রপাতি এসছে, এই জিনিসপত্র যন্ত্রপাতি বলবো না জিনিসপত্র, ম্যাটাডোর ভ্যানে চেপে স্যার এখানে এসছে, দীর্ঘদিন এখানে এসে এসে বাইকে করে অনস্বীকার্য। তোমরা যে সামান্যটুকু পরিষেবা পাচ্ছ কলেজের, যেটুকু চেয়ার টেবিল আলমারি সরকার পয়সা দিয়েছে নিঃসন্দেহ, কিন্তু গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা কাজ উনি নগদ অর্পণে করেছে, এই উনি করেছে একেবারে। তাকে আমরা এই মানে এখানে অন্যভাবে কিছু প্রকাশ করবার নেই, মানে আর কিছু আনতে পেরে তোমাদের সামনে জাস্ট একটু দেখাতে পেরে আমি ওনাকে কৃতজ্ঞ। এটুকু বলি, প্রত্যেক দিনই নানা রকম কথা বলছি আমি। এই যে আম্পা বলল যে গ্রামে গিয়ে আলোচনা করে লাভ হয়নি, এরকম আমি একটা কথা সামান্য কথা বলছি, আমার দেশের বাড়ি গড়বেতার কাছে, সেখানে দুটো গ্রাম আছে, নোয়ারি একটা গ্রাম, পানিকোট একটা পশ্চিমে একটা পূর্বে, এই দুটো গ্রামে
সবাই শিক্ষিত অদ্ভুত মানসিকতা প্রত্যেককে বাইরে বিভিন্ন জায়গায় কেউ মানে আমি তো নিজে গিয়ে একজনের বাড়ি থেকে মুম্বাইয়ে গিয়ে এখানে গিয়ে আশ্রয় পেয়েছিলাম তারা প্রত্যেকে দুর্গাপূজার সময় আসে মিলিত হয় আনন্দ করে দেখো আজকে যদি আমরা শপথ নিয়ে একটা যে কয় মাস এরকম আমরা ভিলেজ অ্যাডপ্ট করেছিলাম আজ থেকে 10 বছর বাদেও যদি এরকম একটা পরিস্থিতি সবাইকে না হলো কিছু জনকে যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু লাভ আছে তাহলে কিন্তু সেদিন আমরা এই আলোচনার সভাটার মর্ম বুঝতে পারব অনেকে অনেক কিছু বলবে সেই সমালোচনাগুলো আমরা নিজেরা দেখি আমরা কোথায় ভুল ত্রুটি করছি রিয়্যাক্ট করার কোনো দরকার নেই অতএব সেদিন আলোচনা একেবারেই সাফল্য লাভ করেছে নিশ্চয়ই বলবে আরেকটা সামান্য কথা জয়েন্ট এন্ট্রান্স এর প্রশ্ন আছে থ্রিডি লক্ষণ কি তাই তো এরকম একটা কি প্রশ্ন আছে না হ্যাঁ আমি থ্রিডি যে কোনো ছাত্রছাত্রীদের সাকসেসের ব্যাপারে থ্রিডি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি অন্তপক্ষে মনে করি একটা হচ্ছে ডিসিপ্লিন ডেডিকেশন ডিটারমিনেশন যে কোনো কাজে আমি পড়াশোনা নয় যে কোনো সাকসেসের জন্য আমি থ্রিডি প্রচন্ড রকম মেনে চলি ডিসিপ্লিন ডেডিকেশন ডিটারমিনেশন আমি আজ অধ্যক্ষ হয়ে কাজ করছি আমার এই তিনটে একটা গুণের অভাব থাকলে আমি সাফল্য লাভ করতে পারব না ছাত্রছাত্রীদের বলি তোমরাও এই থ্রিডি এটা যদি তোমরা মেনে চলো তোমরাও ভাববে দেখবে দেখবে নিজেরাও এগিয়ে যেতে পারছো এটুকু আমার মানে আমার এক্সপিরিয়েন্স বলতে আর কিছু বলবো না প্রত্যেকদিনই বিভিন্ন রকম আলোচনা আমি টুকটাক করেছি এই 7 দিন ধরে যে কর্মকাণ্ড কলেজে হলো নতুন আমাদের শিশু কলেজ হয়তো এগিয়ে যাওয়ার পরে এই বলে সকল যারা এখানে উপস্থিত হয়ে আমাদের সাহায্য করেছে ডেকোরেটর থেকে শুরু করে প্রত্যেক সবার ধন্যবাদ জানাই এরপরে